নমস্কার বন্ধুরা জব আপডেটস অ্যান্ড নিউ অ্যান পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো প্রত্যেকের জন্য একটা সুখবর রয়েছে যেটা ইস্টার্ন রেলের পক্ষ থেকে জারি হয়েছে তো খুব ভালো সুযোগ প্রত্যেকটি চাকরি প্রার্থীর জন্যে যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা মানে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং তোমাদের পোস্টিং ইস্টার্ন রেলওয়ে মানে বুঝতেই পারছো পশ্চিমবঙ্গেই তোমাদের নিজের রাজ্যেই পোস্টিং হচ্ছে যেখানে বিভিন্ন লেভেল ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে ন্যূনতম যোগ্যতা যদি হয়ে থাকে মাধ্যমিক পাস তাহলেই তুমি আবেদন করতে পারবে এবার উচ্চ মাধ্যমিক পাসেরও পোস্ট রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে এবার তার জন্য অনেকেরই মনে প্রশ্ন থাকে যে দিদি আইটিআইটা কি ম্যান্ডেটরি না আইটিআইটা যে লাগবেই তার কিন্তু কোনো মানে নেই আইটিআই ছাড়াও তোমরা আবেদন জানাতে পারবে যদি যোগ্যতা মাধ্যমিক উচ্চমাধ্যমিক থেকে থাকে এবং বয়সটা যদি হয়ে থাকে আঠেরো বছর তার ছেলেমে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে যে নতুন বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেই নিয়ে ডিটেলসে আলোচনা তোমাদের সাথে করবো কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিশিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো তোমরা যদি নোটিফিকেশান পেতে চাও বা অনলাইন অ্যাপ্লিকেশান যদি করতে চাও তাহলে অবশ্যই এখানে তোমাদের আসতে হবে আর ডাব্লিউ 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 আর আর সিইআর ডট জি এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকেই তোমরা চাইলে সরাসরি আবেদন জানাতে পারবে এবং নোটিফিকেশনও ডাউনলোড করতে পারবে তো খুবই ভালো সুযোগ এবার দেখে নিব বাকি ইনফরমেশানগুলো তো এবার আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট ডেটস নিয়ে সেগুলো বলবো তো এখানে যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে তো নোটিফিকেশান ওয়েবসাইটে আবেদন মানে এখানে নোটিফিকেশান তেরো তারিখে বেরিয়েছে যেখানে পনেরো তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে চোদ্দো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান জারি থাকবে অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান নির্দ্বিধায় করতে পারবে হাতে প্রচুর সময় রয়েছে তার মধ্যে অবশ্যই আবেদনটা জানিয়ে দিও যদি তোমাদের কারোর কোয়ালিফিকেশন থাকে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে করতে হবে এবার এখানে কোনো রকমের দেওয়া হয়নি এডিট উইন্ডো কোনো রকম এডিট উইন্ডো দেওয়া হয়নি তাই যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার কোনো রকম চান্সেস তোমাদের হাতে থাকবে না তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে চোদ্দো তারিখের মধ্যে ডিসেম্বরের চোদ্দো তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান জানিয়ে দেবে তো দেখো এখানে তোমাদের কী কী লেভেল রয়েছে তো রেলওয়ের পক্ষ থেকে গ্রুপ ডি গ্রুপ সি এই দুই রকম ভাবে নিয়োগ করা হচ্ছে মানে গ্রুপ ডিও যেমন রয়েছে গ্রুপ সিও রয়েছে তো এখানে যদি গ্রুপ সি হয়ে থাকে তাহলে পে লেভেল ফোর পে লেভেল টু পাচ্ছ পে লেভেল টু হলে পে লেভেল সরি পে লেভেল টু ফোর ফাইভ সরি টু থ্রি ফোর ফাইভ চারটা লেভেল পে গ্রুপ সির মধ্যে পড়ছে তো পে লেভেল ফোর আর ফাইভ হলে এখানে তোমাদের বেতনটা থাকবে মানে তোমাদের যেই স্যালারি স্ট্রাকচারটা গ্রস পে যেটা চব্বিশশো থেকে আঠাশশো এবং পার মান্থ তোমরা এখানে মানে চব্বিশ হাজার থেকে আঠাশ হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে পে লেভেল টু থ্রি হলে সেভেন সিপিসি অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে এটা গ্রস পে দেওয়া রয়েছে পে লেভেল ওয়ান হলে আঠেরোশো গ্রসপে এবং পার মান্থ ধরো আঠেরো হাজার থেকে একুশ হাজার টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে এটা জিপি হিসাবে দেওয়া রয়েছে তো তোমাদের দুটো মানে একদম লেভেল ওয়ান থেকে পে লেভেল ফাইভ অনুযায়ী নিয়োগ হচ্ছে যেটা গ্রুপ সি এর আন্ডারেও পড়ছে গ্রুপ ডির আন্ডারেও পড়ছে তো এবার আমি দেখে নেব এখানকার মিনিমাম প্রেসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রয়েছে তো একদম পে লেভেল ওয়ান থেকেই শুরু করছি দেখো পরিষ্কার বলা রয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে এবং অর দিয়ে আইটিআই রয়েছে মানে আইটিআইটা যে ম্যান্ডেটরি তা কিন্তু নয় আইটিআই তোমার যদি নাও থাকে মাধ্যমিক পাশের ভিত্তিতে তুমি আবেদন জানাতে পারবে এবার আইটিআই যদি কারোর থাকে সেও যেমন আবেদন জানাতে পারবে তেমনই আবার এখানে যাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট রয়েছে যেগুলো নিয়ে আমরা প্রায়ই ভিডিও দিয়ে থাকি অ্যাপ্রেন্টিসশিপের এক বছরের ট্রেনিং বা দু বছরের যে সাধারণত এক বছরেরই হয় তো সেই সমস্ত ট্রেনিং যাদের করা রয়েছে তাদের কাছে যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটের থ্রুতে তোমরা কিন্তু সরাসরি এখানে নিযুক্ত হতে পারবে তার জন্য মাধ্যমিক আইটিআর এগুলোর কোনো ব্যাপার নেই তো এখানে কি কি দাঁড়ালো মাধ্যমিক পাশও যেমন আবেদন করতে পারবে আইটিআই থাকলেও আবেদন করতে পারবে আবার অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট থাকলেও আবেদন জানাতে পারবে আশা করি বোঝা গেল এবার পে লেভেল টু থ্রি হলে কি হবে পে লেভেল টু থ্রি হলে উচ্চ মাধ্যমিক লাগবে টেন প্লাস টু সিস্টেমে অর্থাৎ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টেন প্লাস টু এডুকেশানের যে সিস্টেম অনুযায়ী যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ সেটা যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে আবার কি যারা মাধ্যম মানে দেখা গেল উচ্চ মাধ্যমিক নেই কিন্তু মাধ্যমিক রয়েছে এবং সাথে অ্যাপ্রেন্টিসিপের অ্যাক্ট কমপ্লিট করা রয়েছে কিংবা মাধ্যমিক প্লাস আইটিআই করা রয়েছে তারাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তার মানে কি এই পোস্টের ক্ষেত্রে শুধু মাধ্যমিক হলে হবে না মাধ্যমিক প্লাস আইটিআই নইলে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে অনলি উচ্চমাধ্যমিক থাকলেই আবেদন জানাতে পারবে এবার যার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে সে কিন্তু তবে পে লেভেল ওয়ান পে লেভেল টু থ্রি দুটোর জন্যই আবেদন করতে পারবে আবার পে লেভেল ফোর ফাইভে গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে ইন এনি ডিসিপ্লিন মানে এই যে দুটো এই যে তিন ধরনের যেগুলো রয়েছে আবার দেখো গ্রুপ সি রয়েছে সেগুলো আবার পোর্স কোঠার মধ্যে পড়ছে মানে কিছু পোস্ট আবার গ্রুপসির যেগুলো স্পোর্টস কোঠা রয়েছে যাদের পোর্সের সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করতে পারবে মানে ওভারঅল সমস্ত রকম প্রার্থীদের জন্য সুযোগ রয়েছে তো এই যে গ্র্যাজুয়েশনটা সেটা যে কোনো ডিসিপ্লিনে হতে পারে সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক যে কোনো সাবজেক্ট থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই তুমি আবেদন জানাতে পারবে এবার দেখো হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই তোমার নাম নামের স্পেলিং ফাদার্স নেম ফাদার্স নেমের স্পেলিং সমস্ত রকম ডিটেলস যা কিছু থাকবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটের ভিত্তিতে থাকে মানে মাধ্যমিকের সার্টিফিকেটে তোমার যা নাম ঠিকানা বাবার নাম ডেট অফ বার্থ যা কিছু রয়েছে সেই ডকুমেন্ট যাতে মাধ্যমিকের সঙ্গে ম্যাচ করে যায় কোনো কোনোরকম যদি নামের চেঞ্জেস হয় তাহলে সেটার প্রুফ তোমাকে দিতে হবে এবং অ্যাপ্লিকেশান এই অফিসিয়াল ওয়েবসাইটে হবে যেখানে পার্সোনাল ডিটেলস বায়োডেটা কেয়ারফুলি ফিল আপ করতে হবে কারণ ভুল ত্রুটি হলে কারেকশানের কোনো সুযোগ নেই এবং অ্যাপ্লিকেশন করতে গেলে ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে যাতে করে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে যা যা ইনফরমেশান আসবে তোমাদের কাছে সেগুলো যদি তোমরা নির্দ্বিধায় পেয়ে যেতে পারো তাই সেইটা তোমাকে মাথায় রাখতে হবে যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান প্রসেস চলাকালীন তোমাদের অবশ্যই এই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করলে বাকি সমস্ত ইনফরমেশানগুলো তোমরা পেয়ে যাবে এবার দেখো কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে এখানে ফটো রয়েছে ফটোর সাইজ ডাইমেনশন সম্পূর্ণ দেওয়া রয়েছে দুশো থেকে তোমার সরি কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং জেপিজে জেপিজে ফর্ম্যাটে আপলোড করতে হবে সিগনেচার রয়েছে যেটা দশ থেকে চল্লিশ কেবির মধ্যে হবে সিগনেচার ব্ল্যাক ইংকে হবে হোয়াইট পেপারের ওপরে অবশ্যই তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে করবে না নর্মাল হ্যান্ডরাইটিংয়ে করবে এবং বাকি সমস্ত ডকুমেন্টসগুলো ফটো আইডেন্টি প্রুফ সহ একদম চাইলে তুমি আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি সেগুলোর মধ্যে যে কোনো একটি সমস্ত রকম এডুকেশানাল কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক অনুযায়ী উচ্চ মাধ্যমিক অনুযায়ী গ্রাজুয়েশন অনুযায়ী যা কিছু রয়েছে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে এবার দেখো যদি তুমি কাস্ট সার্টিফিকেট তোমার থেকে থাকে কাস্ট অনুযায়ী যদি কিছু ছাড় পেতে চাও তাহলে অবশ্যই ভ্যালিড এস সি এসটি ও সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে এবার অ্যাপ্লিকেশান কী কীভাবে ইনভ্যালিড হতে পারে অ্যাপ্লিকেশন সেন্ট ম্যানুয়ালি নট রেজিস্টার সরাসরি যদি অনলাইন রেজিস্টার না করো সরাসরি পাঠাও অ্যাপ্লিকেশন ক্যান্সেল রেজিস্ট্রেশন একের বেশি করলে সেম ক্যান্ডিডেট একের বেশি রেজিস্ট্রেশন করবে তাহলেও ক্যান্সেল ক্লোজিং ডেট পেরিয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন তাহলেও ক্যান্সেল প্রপার ডকুমেন্টস সাইন উইদাউট ব্লক বা ক্যাপিটাল হলে ক্যান্সেল প্রপার যদি ফটোগ্রাফ না থাকে সিগনেচার না থাকে আইডেন্টি প্রুফ না থাকে এগুলো ডকুমেন্টস না থাকলে ক্যান্সেল এবার সেন্ট্রালাইজ কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে এটা ফিল করতে হবে দেখো যাদের ওবিসি রয়েছে তাদের কিন্তু এই ফিল আপটা করতে হবে এই সার্টিফিকেটগুলো নোটিফিকেশনেই পেয়ে যাবে দেখো এখানে শুরুতে তোমাদের নাম থাকবে তোমার বাবার নাম কোন ডিস্ট্রিক্ট ডিভিশন কোন স্টেট কোন কাস্টে বিলং করছো এটা তোমরা ওবিসি প্রার্থীরা ফিল করবে আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে আবার ইভিসি সার্টিফিকেটের জন্য আলাদা রয়েছে তো প্রত্যেকটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে রয়েছে এবার ইডাব্লিউএস সেকশন যারা রয়েছে তারা আবার এই সার্টিফিকেটটা ফিল করবে তো এইভাবে কিন্তু প্রত্যেকের জন্য রয়েছে এবার এজ লিমিটটা কি বলেছে দেখো ন্যূনতম আঠেরো ম্যাক্সিমাম পঁচিশ আঠেরো থেকে পঁচিশের মধ্যে যাদের বয়স এবং যাদের বয়সটা এক এক দু অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে এবং এখানে পরিষ্কার বলে যে নো রেজ এজ রেজিস্ট্রেশন আপার আর লোয়ার লেভেল তো এখানে কিন্তু কোনো রকম বয়সের ছাড় দেয়নি এস সি এস টি ও বিসি হিসাবে রকম বয়সের ছাড় নেই আঠেরো থেকে পঁচিশ তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তবেই তুমি আবেদন করতে পারবে এবং এজ প্রুফ হিসাবে তোমাকে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে এজ প্রুফ হিসাবে এবং সেটাই তোমাকে আপলোড করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে এই ডকুমেন্টসগুলোই তোমাকে নিয়ে যেতে হবে নিয়োগটি তোমাদের ইস্টার্ন রেলের পক্ষ থেকে হচ্ছে খুব ভালো সুযোগ যদি কোয়ালিফিকেশান থাকে অবশ্যই আবেদন করো অ্যাপ্লিকেশান করতে কোনো রকম ফিজ নেই অ্যাপ্লিকেশান প্রসেসে এই ভিডিওতে দেখানো সম্ভব হলো না যদি ভিডিও কেউ চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে অ্যাপ্লিকেশান প্রসেসে আলাদা একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে যাতে করে তোমরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশানটা করতে পারো তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ